চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে বিএনপিতে সমালোচনা। অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন বলেছেন মির্জা ফখরুল। তারেকের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না কৃষকরা বলেছেন সজীব ওয়াজেদ জয়। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে বিএনপিতে সমালোচনা। দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে বিএনপি। তবে সরকারের অনুকম্পায় কারামুক্ত হয়ে খালেদা জিয়ার বাসায় প্রত্যাবর্তনের পরও ওই অবস্থান পরিবর্তনের বিষয়ে গত দুই বছর বিএনপি কিছু স্পষ্ট করেনি। এখন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকায় দলের ভেতর ও বাইরে চলছে নানা রকম সমালোচনা। তারেকের বিতর্কিত নেতৃত্বের কারণে সমালোচনা দিনে দিনে আরও বৃদ্ধি পাচ্ছে। তার নেতৃত্বে দলের দুরবস্থা নিয়ে এখন প্রকাশ্যে কথা বলছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এমনকি খালেদা তারেককে বাদ দিয়ে বিএনপির হাল ধরতে সক্রিয় হচ্ছে একটি অংশ। বিএনপির একটি গোপন সূত্র জানায়, তারেক নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় দল গোছানোর জন্য তৎপরতা শুরু করেছেন। তিনি চাইছেন স্থায়ী কমিটি সহ সবাই তার পক্ষে কথা বলুক। এই জন্য পছন্দের লোকদের তিনি ধীরে ধীরে পদায়নের চেষ্টাও চালাচ্ছেন, যা দলের সর্বস্তরে দৃশ্যমান হচ্ছে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে তারেক অনুসারী বলে পরিচিত নেতারা বড় পদে যাওয়ার জন্য বেশ তৎপরতা শুরু করেছেন। অতি উৎসাহী কয়েকজন নেতা মহাসচিব হওয়ার জন্য দৌড়ঝাঁপও শুরু করেছেন। অন্যদিকে দলের বড় একটি অংশ এই কারণে শঙ্কিত। তারা ভাবছেন তারেক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারলে বিএনপিতে তাদের ভবিষ্যৎ নেই এবং দল হিসেবে বিএনপি বিলীন হয়ে যাবে। তাই এই অংশটি চাইছে সর্বমহলে গ্রহণযোগ্য নেতৃত্ব দ্বারা দলের হার ধরতে। এদিকে 2018 সালের নির্বাচনে আন্তর্জাতিক শক্তিগুলো খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরে বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে দলের হাল ধরার পরামর্শ দিয়েছিল বলে জানায় দলটির নির্ভরযোগ্য একটি সূত্র। কিন্তু 1/11 কথা বিবেচনায় রেখে সিনিয়র নেতারা খালেদা ও তারেকের বিরুদ্ধে অবস্থান নিতে রাজি না হয় নির্বাচনী ফলাফলে বড় ধরনের বিপর্যয় ঘটে বিএনপির। সেই ভুল পুনরায় না করতে এরই মধ্যে বিএনপির একটি অংশ আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ শুরু করেছে বলে সূত্রের বরাতে জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মোহাম্মদ চৌধুরী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজটি করছেন। এখন অপেক্ষা শুধু সবুজ সংকেতের। এ বিষয়ে রাজনৈতিক সচেতনরা মনে করেন, খালেদা জিয়া ও তারেক রহমান এই পরিবার বৃত্তের মধ্যে আবদ্ধ থাকলে রাজনীতি বা ক্ষমতার কাঙ্ক্ষিত লক্ষ্যে বিএনপি পৌঁছাতে পারবে না। তারা বলেন, ক্ষমতায় থাকতে তারেক সমর্থকদের ভূমিকায় বিভিন্ন মহল ক্ষুব্ধ ছিল, সেই অবস্থা আজও পরিবর্তন হয়নি। তাছাড়া এই পরিবারতন্ত্র চলতে থাকলে একসময় বিএনপি সিনিয়র নেতারাও রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন এবং দলটির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন বলেছেন মির্জা ফখরুল। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেন। এই বিষয়ে মির্জা ফখরুল বলেন, এমন বক্তব্যের জবাব দেওয়ার মতো রুচি আমাদের থাকে না। মূল বিষয়গুলোকে এড়িয়ে এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। দেশে শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি। বিএনপির মহাসচিব বলেন, পার্লামেন্টে বিরোধী দল নেই এই সরকারের কারণে। তারা দেশে গণতন্ত্রের কোনো স্পেস রাখেনি। গণতান্ত্রিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে তিনি কোন ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন আমরা ঠিক সেটা বুঝি না। তবে তিনি যেটা চাচ্ছেন দেখতে অতি অল্প সময়ের মধ্যেই সেটা উনি দেখতে পাবেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশি গুম খুন নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিকভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ফ্যাসিবাদী এই সরকারের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে তা এই প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। র্যাব ও সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা নেই সেই সত্যকে আরও প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে পাঠানোকে রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করা হয়, প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করেছে। এতে প্রমাণিত হয়েছে এই অনির্বাচিত অনৈতিক আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতায় অন্যায়ভাবে টিকে থাকতে চায়।
মির্জা ফখরুল বলেন, আমরা আগে থেকে বলে আসছি যে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে সেগুলোর উপরে আন্তর্জাতিক গণতান্ত্রিক বিষয় অনেক আগে থেকে কাজ করছে, নট দ্যাট যে এসব এখন করছে। প্রত্যেক বছর যুক্তরাষ্ট্র এই মানবাধিকার রিপোর্ট বের করে, প্রত্যেকটা দেশের উপর বের করে, সেখানে বাংলাদেশ নির্বাচন, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি, গুম খুন, এটা তারা বলে আসছে। বিশেষ করে সম্প্রতি র্যাব সহ সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় প্রমাণিত হয় যে এটা শুধু আমাদের কথা নয়, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্য যে বাংলাদেশে বর্তমান সরকার একটা সম্পূর্ণ ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। বাংলাদেশের সংবিধানের যে বিষয়টা গণতান্ত্রিক রাষ্ট্র সেটাকেই তারা ধ্বংস করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না সেটা তো নির্ভর করবে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কি হবে না তার উপর। নির্বাচনের পরিবেশ যদি তৈরি হয় তাহলে সেখানে নিশ্চিত ইতিবাচক প্রভাব পড়বে এবং সেখানে সেই আন্দোলনেরও এটার পজিটিভ প্রভাব পড়বে। বিএনপির মহাসচিব বলেন, 12 এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত 2021 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ সম্পর্কে যেই বিশদ বিবরণ দেওয়া হয়েছে সেই সম্পর্কে স্থায়ী কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন বহির্ভূত হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতনের ফলে হত্যাকাণ্ড, প্রতিবাদকারী ব্যক্তিদের পিতামাতা, ভাই বোন গ্রেফতার, বিচার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, বিশেষ করে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও কারাগারে পাঠানো রাজনৈতিকভাবে প্রভাবিত। রিপোর্টে এগুলো উল্লেখ করায় প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়েছে বলে স্থায়ী কমিটি সভা মনে করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমানের করা লিভ টু আপিল আবেদন খারিজের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থায়ী কমিটি। মির্জা ফখরুল বলেন, সভা মনে করে জোবাইদা রহমান একজন অরাজনৈতিক চিকিৎসক, তাকে দুদকের এই মামলায় জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিহিংসামূলক। কোনো ভিত্তি না থাকলেও শুধু জিয়া পরিবারকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। সভায় এ ধরনের হীন অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধানের মূল চরিত্রকে অক্ষুণ্ণ রেখে বিচারিক কর্ম সম্পাদনের আহ্বান জানানো হয়। তিনি বলেন, মার্কিন আদালতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা খারিজ হওয়ার গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। সভা মনে করে চুরির বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই একেবারে দায়সারা মামলা দায়ের করা হয় এবং সরকারের দায়িত্বহীনতার কারণেই মার্কিন আদালতের এখতিয়ার বহির্ভূত এই মামলা দায়ের করা হয়। স্থায়ী কমিটি মনে করে রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্তে যেসব কর্মকর্তার নাম এসেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করা থেকে প্রমাণিত হয় সরকারের কোনো মহল এই অপরাধের সঙ্গে জড়িত। সভা অবিলম্বে সঠিক তথ্য জনগণের সামনে উন্মোচন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সভায় সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় কোভিড-19 মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি দামে টিকা কেনা এবং অর্থব্যয়ের চরম অস্বচ্ছতার কারণে 23,000 কোটি টাকার অনিয়মের তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া সভায় আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করার সিদ্ধান্ত হয়। তারেকের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না কৃষকরা, বলেছেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির নেতা তারেক গঙ্গের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না গ্রামের কৃষকরা, এই কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে। 3 থেকে 4 কোটি প্রান্তিক কৃষক পরিবারের 2 বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেই সুযোগে বিএনপির নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তুলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের। এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপির দুর্বৃত্তরা। তিনি বলেন, সারের অভাবে চাষাবাদ করতে না পেরে সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা, কিন্তু সাধারণ কৃষকদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে 12 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো ইরি চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের অমূল্য সম্পদে দেশের মানুষ, উর্বর মাটি আর আমাদের কৃষি। কৃষকদের জন্য 10 টাকার ব্যাংক হিসেব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছেন বিনা সুদে ও স্বল্প সুদে ঋণ সুবিধা, ফলে ভাগ্য বদলাচ্ছে প্রান্তিক কৃষকদের। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি বলেছেন,
গত নির্বাচনে জাতীয় পার্টি ন্যূনতম আসনে বিজয়ী হয়েছিল, কিন্তু সেই দিন এখন আর নেই। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। তাই গণমানুষের আশাপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাব। রানা মোহাম্মদ সোহেল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতাকর্মীদের মনোমালিন্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় না থেকেও যে নেতাকর্মীরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের ঐক্যবদ্ধতার দল আরও গতিশীল হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।